যখন আপনি গোট ফার্মিং শুরু করবেন, আপনাকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে আপনি এতগুলো ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছেন, এর কারণ কি, আপনি কেন এতগুলো ছাগল নিয়ে গোট ফার্মিং শুরু করেছেন, তখন আপনার উত্তর থাকবে, আমি গোট ফার্মিং শুরু করেছি স্বাবলম্বী হওয়ার জন্য, ফার্ম থেকে ইনকাম করার জন্য। কিন্তু আপনি কি জানেন গোট ফার্মিং শুরু করে কিভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং কিভাবে ইনকাম করা সম্ভব? গোট ফার্ম থেকে ইনকাম করতে হলে আপনাদেরকে কোন কোন বিষয়গুলো সবথেকে বেশি প্রয়োজন জানার? যদি আপনারা এই বিষয়গুলো না জানেন, এই বিষয়গুলো সম্পর্কে না বোঝেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি দেখতে পারেন, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে খুঁজে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী, NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলকে গাভীন করার জন্য আপনারা কি কি ওষুধ খাওয়াবেন এবং কোন পদ্ধতিতে ওষুধগুলো খাওয়াবেন, কত পরিমাণ খাওয়াতে হবে, কত দিন খাওয়াতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে সমস্ত দর্শকদের কাছে আমার একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না। অনেক দর্শক বন্ধুর রিকোয়েস্টের উপর আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে চলেছি শুধুমাত্র আপনাদের জন্য। ছাগল যদি হিটে না আসে, ছাগলকে হিটে আনার জন্য কিভাবে চিকিৎসা করতে হবে, কি কি ওষুধ ব্যবহার করতে হবে, এই বিষয় নিয়ে আগে আমি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকে আপনারা জানতে পারবেন ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল যেন গাভীন থাকে, ছাগলের গাভ যেন নষ্ট না হয় অথবা রিপিট ব্রিডিং না হয়, তার জন্য আপনারা কি ওষুধ ছাগলকে খাওয়াবেন, কত পরিমাণ খাওয়াতে হবেন। প্রথমে আলোচনা করব রিপিট ব্রিডিং কেন হয়, ছাগলের পাল নষ্ট হয়ে যায় কেন। ছাগলের শরীরে মিনারেলের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিনের ঘাটতি যদি থাকে, তাহলে ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল ব্রিডিং রাখতে পারে না, কয়েক দিনের মধ্যে ব্রিডিং ফেলে দেয় এবং পুনরায় ছাগল হিটে চলে আসে। অথবা এমনও হয় ছাগলটি আর হিটে চলে আসে না, দুই মাস, তিন মাস, চার মাস পেরিয়ে যায়, তারপরে ছাগলটি হিটে চলে আসে। কিন্তু এই সমস্যাটি যদি আপনাদের ফার্মে বারবার দেখা যায়, তাহলে আপনারা ব্রিডিং দেওয়ার পর ছাগলকে কি ওষুধ খাওয়াবেন এবং কত পরিমাণ ওষুধগুলি খাওয়াবেন। ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল যেন পুনরায় হিটে চলে না আসে অথবা ব্রিডিং নষ্ট না করে, তার জন্য আপনারা সর্বপ্রথম ছাগলকে দেবেন লিভার টনিক। যখন আপনারা ছাগলকে ব্রিডিং দেবেন, ব্রিডিং দেওয়ার 12 ঘন্টা পর ছাগলকে লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিক খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ছাগলের লিভার যদি ঠিক থাকে, তাহলে ছাগল যে কোনো খাবার খুব সহজে হজম করতে পারে, এবং খাবার যদি সঠিকভাবে হজম করতে না পারে, তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই সমস্যার সমাধানের জন্য আপনারা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করেন। ছাগলকে ব্রিডিং দেওয়ার কমসে কম 1 সপ্তাহের মধ্যে কোনো ধরনের ঔষধ ছাগলকে ব্যবহার করা যাবে না, সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। ব্রিডিং দেওয়ার পরের দিন থেকে ছাগলকে লিভার টনিক সঙ্গে এগ্রিমিন আই ট্যাবলেট খাওয়াতে হবে। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এগ্রিমিন আই ট্যাবলেট আমরা ছাগলকে খাওয়াই ছাগলকে হিটে আনার জন্য, কিন্তু এগ্রিমিন আই ট্যাবলেট যদি আমরা ব্রিডিং দেওয়ার পর ছাগলকে খাওয়াই, তাহলে ছাগলের হিট নষ্ট হয়ে যেতে পারে অথবা ব্রিডিং নষ্ট হয়ে যেতে পারে, এমন ধরনের কিছু সমস্যা থাকে না। এগ্রিমিন আই ট্যাবলেট হচ্ছে মিনারেল ট্যাবলেট। ছাগলের শরীরে যদি মিনারেলের ঘাটতি থাকে, ব্রিডিং দেওয়ার পর কিন্তু ছাগলটি ব্রিডিং নষ্ট করে দিতে বাধ্য হয়। এই ওষুধগুলো খাওয়ানোর সাথে সাথে ছাগলকে আরও কিছু সাপ্লিমেন্ট দিতে হবে, যেমন সার্কোফেরল অথবা ডোজোলিপ ফোর্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটি সাপ্লিমেন্ট আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। ডোজোলিপ ফোর্ট 20 কিলো ওজনে 10 ml অথবা সার্কোফেরল 20 কিলো ওজনে 10 ml খাওয়াতে পারেন। মনে রাখবেন, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ খাওয়ালেই চলবে, এবং লিভার টনিক 20 কিলো ওজনে 15 ml, এগ্রিমিন আই ট্যাবলেট 20 কিলো ওজনে 1/2। এই ট্রিটমেন্ট আপনাদেরকে কন্টিনিউ 7 থেকে 8 দিন চালাতে হবে, যেদিন ছাগলকে ব্রিডিং দেবেন ব্রিডিং দেওয়ার পরের দিন থেকে, এবং সঙ্গে ছাগলটিকে দেশি মুরগির ডিম খাওয়াবেন একটি করে প্রত্যেক দিন কন্টিনিউ 15 থেকে 20 দিন। সঙ্গে ছাগলটিকে কাঁচা ঘাস, লতা পাতা এই ধরনের খাবার খাওয়াতে হবে। এবং মনে রাখবেন, যখন ছাগলটিকে ব্রিডিং দিয়ে নিয়ে আসবেন, ব্রিডিং দেওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না বা শুইতে দেওয়া যাবে না। ছাগলটি যেন জল খেতে না পারে, সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি সঠিক নিয়মে আপনারা ব্রিডিং করাতে পারেন, তাহলে আপনারা ছাগলের গাভীন হওয়া খুব সম্ভব এবং খুব সহজেই ছাগলটি গাভীন হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা,
আজকের এই ভিডিওটি আর বেশি লম্বা না করে এখানেই শেষ করে দিচ্ছি। এবং ভিডিওটি শেষ করে দেওয়ার পূর্বে আপনাদেরকে একটি কথা আমি আবার মনে করিয়ে দেই, যদি আপনি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গোট ফার্মিং সম্বন্ধীয় ভিডিওগুলি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।